আজকে আমি আরো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর তখন ঘড়িতে বাজছে সকাল 5:30। অনেকেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আর আমিও একটু বেরিয়েছি বাইরের প্রকৃতিটাকে একটু অনুভব করতে। আর তোমরা তো জানোই যে সকাল সকাল উঠতে আমি পছন্দ করি। আর দেখো, ঘাসের ওপর বেশ শিশিরের বিন্দুগুলো পড়েছে, বেশ ভালো দেখতে লাগছে। আর সেই সবে সবে সূর্যটা উঠছে, সূর্যের রশ্মিটা খুব হালকা হালকা বেরোচ্ছে, কারণ কুয়াশায় অনেকটা ঢাকা। আর এদিকে মাঠের মধ্যে ছেলেরা একটু শরীরচর্চা করছে। সকালের একটু শরীরচর্চা সারাটা দিন অনেকটাই শরীরকে ফিট রাখে, অনেকটা ফ্রেশও রাখে। প্রত্যেকের এই একটু টাইম বের করে, অন্তত আধ ঘন্টা টাইম বের করে, যে যার নিজের মতো করে একটু শরীরচর্চা করা বা একটু হাঁটা খুবই প্রয়োজন, তাহলে শরীরটা অনেকটা ভালো থাকে। এই ওয়েদারটা হচ্ছে সব থেকে বেস্ট, কারণ গরমটাও হালকা হালকা করে কমতে থাকে, আর অল্প অল্প করে শীতটা পড়তে থাকে। এই ওয়েদারটা সব থেকে ভালো, পুজোর পরপর বেশ ওয়েদারটা সুন্দর থাকে। আর সকালে চা জলখাবার খেয়ে আমি চলে এসেছি এই টবগুলোতে আঁকতে। এই টবগুলোতে কালারটা করে দিলে কি হয়, টবগুলো অনেক দিন স্টে করে, কারণ মাটির ওপর রোদ জল খেয়ে মাটির টবগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য কালার করে দিলে অনেকটা দিন থাকে। আর বাকি যেগুলো কালার করা বাকি ছিল সেগুলো আমি কালার করে নিচ্ছি, কারণ আজকে আমি এখানে থাকবো, কালকে আবার আমি শ্বশুরবাড়ি চলে যাব। তাই যতটা পারছি সেরে রেখে যাওয়ার চেষ্টা করছি। এই শেলফগুলোর কালারগুলো অন্যরকম ছিল, তো ওর দেওয়ালের যে কালারটা ছিল সেটার সাথে একদমই ম্যাচ করছিল না, সেই জন্য আমাকে বলেছে যে এই কালারটা একটু চেঞ্জ করে অন্য কিছু কালার করে দিতে। আর আমার কাছে যেই ফেব্রিকগুলো ছিল সেগুলো দিয়েই করার চেষ্টা করছি। আর এই ছোট্ট ছোট্ট কৌটোগুলো আছে, ওগুলোতেও মানি প্ল্যান্ট লাগাবে, অল্প অল্প করে মানি প্ল্যান্ট জল দিয়ে আর কালারফুল স্টোনগুলো দিয়ে রাখলে বাড়ির মধ্যে বেশ ভালো দেখতে লাগে। আমিও একটা রেখেছি, আর আমার মানি প্ল্যান্টটা বেশ কয়েকটা পাতা মিলেছে, ভালো হয়ে গেছে। কিন্তু একটা কী জিনিস বলো তো, সবসময় যেগুলো ইনডোর প্ল্যান্ট সব ইনডোরে রাখলেই চলে না, মাঝে মধ্যে না একটু রোদও খাওয়াতে হয়। সারাটা দিনে যদি আধ ঘন্টা একটু রোদে দেওয়া যায় তাহলে বেশ গাছগুলো ভালো হয়। আর টবগুলো আঁকা হয়ে গেছে, সেই জন্য যার যেখানে স্থান আমি সেখানেই রেখে দিচ্ছি। আর এগুলো অনেকটা টাইম রোদে ছিল, সেই জন্য গাছগুলো একটু ঝুমে গেছে, আর আমি অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ রোদে থাকার পর ওদের একটু জলের প্রয়োজন। আর এগুলো ইনডোর প্ল্যান্ট তাই ইনডোরেই রেখে দিলাম। আমাদের বাড়ির সামনেই এরকম খোলা মাঠ, পুরো সবুজে সবুজ, প্রচুর ধান চাষ হয়। আমাদের এখানে মেনলি ধান চাষটাই বেশি হয়, আর কিছু কিছু ধান পেকেও গেছে, সেই জন্য ধান কাটছে। এই যে শেলফগুলো যেগুলো আমি এঁকেছিলাম, সরি এঁকেছিলাম না, কালার করেছি শুধুমাত্র, সেগুলোতে আবার যার যেখানে স্থান সেখানেই রেখে দিয়েছি। আর এই যে মানি প্ল্যান্টগুলো দেখছো, এগুলো খুব সুন্দর হয়েছে, ও খুব পরিচর্যা করে গাছের, সেই জন্য বেশ ভালো লাগছে। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এই সন্ধ্যার সময় আমি বসেছি শানুর পাঞ্জাবিটা পেন্টিং করতে, কারণ চেষ্টা করছি যে আজকেই এটা কমপ্লিট করতে, দেখি কতটা করতে পারি, নইলে আবার যখন আসব তখন করব এই কমপ্লিট। লাইটের জন্য হয়তো তোমরা কালারটা বুঝতে পারছো না, এটা একদম ডার্ক গ্রিন কালার, আর এর সাথে আমি দেবো প্যারট গ্রিন কালার। এই প্যারট গ্রিন কালারটা ইয়েলো কালারের সাথে খুব ভালো ম্যাচ করছে, আর এটা আমার একটা নেশা বলতে পারো, যে আমি সব সময় কিছু না কিছু করি। আমার একদম ভালো লাগে না যে বাড়িতে শুধু শুধু বসে থাকতে, আর যেহেতু আমি পেন্টিং ভালোবাসি তাই খুব করি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।